স্পেশাল কুকিং হাউজের পক্ষ থেকে আমার সকল ভিউয়ার্সকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো অনেক মজার একটা কেক, আর সেটা হচ্ছে কাপ কেক। চুলায় একেবারে পারফেক্টভাবে এই কেকটা আমি তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপি আপনার ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলের নতুন নতুন মজার সব রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই একটা ক্লিক করে দিবেন। আর আপনারা যারা আমার রেসিপিগুলো বাসায় তৈরি করবেন, আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে ভিউয়ার্স, আর দেরি না করে চলুন দেখে নিই এর সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। আমি এখানে দুইটা ডিম ভেঙে নিচ্ছি, আর ডিমগুলোকে একটু সাবধানে ভাঙতে হবে যাতে ডিমের সাদা অংশ আর কুসুমটা ভালোভাবে আলাদা করা যায়। আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে বাটিতে যেন কোনো প্রকার পানি না থাকে, কারণ যদি বাটিতে পানি থাকে তাহলে কিন্তু কেকটা ভালোভাবে বিট করা যায় না, যার কারণে কিন্তু আপনার কেকটা ফুলতেও যায় না। তো আমি এখন কুসুম আর সাদা অংশটা আলাদা করে নিচ্ছি। এই যে আমার দুইটাই আলাদা করা হয়ে গেছে, এখন আমি একটা এগ বিটারের সাহায্যে এটাকে খুব ভালোভাবে বিট করে নেব। আপনাদের কাছে যদি এগ বিটার না থাকে তাহলে আপনারা একটা কাঁটা চামচের সাহায্যে অথবা হ্যান্ড রিক্সের সাহায্যে খুব ভালোভাবে এটাকে বিট করে নিতে পারেন। এই যে আমি এটাকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। এই সাদা অংশটা যত ভালোভাবে বিট করা হবে কেকটা কিন্তু তত ভালোভাবে ফুলবে, এ বিষয়টা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। এই যে আমার সাদা অংশটা প্রায় বিট করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে দুইটা ডিমের জন্য হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি, আর চিনিটা একবারে দিচ্ছি না, এভাবে অল্প অল্প করে দিচ্ছি আর একটু ভালোভাবে বিট করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল, রেগুলার রান্নার যে তেল সেই তেলটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে বাটার অথবা ঘি দিয়েও করতে পারেন। তেলটা দিয়ে ভালোভাবে বিট করা হয়ে গেলে এখন আমি সেই ডিমের কুসুম দুইটা ছিল ওগুলোকে একটু ফেটে নিচ্ছি, ফেটে নিয়ে এটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। এই যে ডিমের কুসুমটা যখন এভাবে মেশানো হয়ে যাবে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স। এটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা লেবুর রসও দিতে পারেন। এটা দেওয়ার কারণ হচ্ছে কেকে যাতে ডিমের কোনো গন্ধ না থাকে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা, আর ময়দাটা আমি একটা চালনি দিয়ে চেলে দেব। আর এর জন্য আমি এখানে 2/3 কাপ ময়দা দেব। প্রথমে আমি 1/3 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি 7 মতো লবণ। দিয়ে এটাকে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি খুবই আলতো করে। আর এই ময়দাটা একবারে দেবো না, আমি 2 বারে অল্প অল্প করে মিশিয়ে দেব। আর প্রত্যেকটা বারই চালনি দিয়ে এভাবে করে চেলে চেলে দিতে হবে, তাহলে এটা খুব ভালোভাবে মিশে যাবে, আর যার কারণে কিন্তু আপনার কেকটা অনেক সফট হবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি আরও 1/2 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। সবগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টস আমি এভাবে চালনি দিয়ে চেলে চেলে আলতো করে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে যে উপকরণগুলো দিয়েছি সবগুলো কিন্তু আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে দিয়েছি, তো আপনারা অবশ্যই মেপে মেপে দিবেন, কারণ মাপ ছাড়া কিন্তু কোনো কেকই সঠিকভাবে তৈরি করা যায় না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বাদবাকি যে ময়দা ছিল সেইটা, আর সাথে দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, এটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে এটাকে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি পাউডার মিল্কটা থাকে তাহলে দিবেন, এটা দিলে টেস্টটা ভালো আসে, না থাকলে না দিলেও হবে। এই যে এভাবে করে খুব আলতো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু মিশানো হয়ে গেছে, এই যে এটা এরকম হয়েছে দেখতে। এখন এখান থেকে আমি কিছুটা অংশ একটা ছোট বাটিতে উঠায় নিচ্ছি, কারণ আমি কিছুটা চকলেট কালার করব এর জন্য। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ কোকো পাউডার, আর এই কোকো পাউডারটা আমি একটা চালনি দিয়ে চেলে দিচ্ছি। এর সাথে আমি এখন এখানে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন পরিমাণ গরুর দুধ, দিয়ে এটাকে একটু আলতো করে মিশিয়ে নেব।
কোনো অবস্থাতে এগুলো খুব বেশি বিট করে মেশানো যাবে না, এতে কিন্তু এর ভিতরে যে ফোমগুলো আছে ওগুলো নষ্ট হয়ে যাবে, যার কারণে কিন্তু কেকটা অনেক সময় ফুলে না। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে, এভাবে আলতো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এগুলোকে কেকের যে মোল্ড আছে সে মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এক পাশে কিছুটা চকলেটের লেয়ার দিয়ে দিচ্ছি আর এক পাশে আমি সেই সাদা অংশ থেকে দিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা মোল্ডের মধ্যে আমি এই কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে চকলেটের লেয়ারটা বেশি করেও করতে পারেন, আবার পুরোটাই চকলেট কালারেরও করতে পারেন। তো সবকিছু আপনার নিজের পছন্দ মতো। এই যে সবগুলো আমার এখানে দেয়া হয়ে গেছে। প্রত্যেকটা মোল্ডের উপরে যেন বেশ কিছুটা জায়গা ফাঁকা থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে, কারণ কেকগুলো তো একসময় ফুলে যাবে। প্রত্যেকটা আমি এখন এভাবে করে একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলস থাকলে সেগুলো বের হয়ে যায়। এখন এই মোল্ডগুলোকে আমি একটা প্যানের মধ্যে সাজিয়ে দিচ্ছি। তো চুলায় যদি আপনারা কেক তৈরি করেন তাহলে এই প্রসেসে তৈরি করতে পারেন, কেকগুলো কিন্তু অনেক সুন্দর হয়। তো আপনারা যখন সম্পূর্ণ কেকটা তৈরি হয়ে যাবে তখন দেখলেই বুঝতে পারবেন। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনার উপরে যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটাকে বন্ধ করে দিতে হবে। এখন চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এর উপরে আমি এখন সেই প্যানটা বসিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম হাই হিটে। তো এই কেকগুলো তৈরি হতে আমার সময় লেগেছে 15 মিনিট। দেখতেই পাচ্ছেন আমার কেকগুলো কিন্তু হয়ে গেছে, এর উপরে যে বাবলসগুলো আছে এগুলো সব শুকিয়ে গেছে, তার মানে কেকটা হয়ে গেছে। এরপরও আপনারা একটা টুথপিক দিয়ে এভাবে করে চেক করে নিতে পারেন, যদি টুথপিকটা ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে যে কেকগুলো হয়ে গেছে। এছাড়া সাইড থেকে কিছুটা কালারও চলে এসেছে, আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন। এখন এগুলোকে আমি ঠান্ডা করে নিচ্ছি পরিবেশনের জন্য। এখন এই যে কেকগুলোকে আমি উঠাই নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে। এই যে এখন এভাবে করে মোল্ড থেকে কেকগুলোকে বের করে নিয়ে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন কেকগুলো কতটা সুন্দর হয়েছে। ওয়াও, কতটা সফট হয়েছে! এই যে ছোট ছোট বাটির মধ্যে আমি যে কেকগুলো বসিয়েছিলাম সেগুলো এভাবে করে আমি বের করে নিয়ে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কতটা সুন্দর হয়েছে। কতটা সফট আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে আপনারাও অবশ্যই কেকগুলো তৈরি করবেন, আর কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলের এরকম মজার মজার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আর ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।